কি তখন কি হাওয়া চলছিল নাকি হঠাৎই এমন কিছু? না, যেরকম পরিবেশ থাকে সেরকমই ছিল স্বাভাবিক। আর ঠাকুরের তো উচ্চতাও প্রচুর ছিল, কি মনে হচ্ছে উচ্চতা? গত বছর 3 বছর একই তো আছে, অসুবিধা নেই। এবছর তো প্রায় 40 ফুটের কাছাকাছি মনে হচ্ছে। কি যে আচ্ছা, উচ্চতার জন্যই কি হলো কি অন্য কিছু? কেউ কিছু বুঝতে পারছি না আমরা কেন হলো এরকম। এবার 1 ফুটের জন্য তো এমন বেশি কম বেশি হয় না। তারপরে এখন কি চলছে প্রক্রিয়া? এখন কোনো পুজো প্রক্রিয়া চলছে? পুজো প্রক্রিয়া বলতে যেটা ব্রাহ্মণরা সিদ্ধান্ত নিচ্ছে বাসকে বলছে আর কি, যে এখন হয়তো সামনে আমার বসে আবার পুজো একটা হতেও পারে, যেটা বড়ো করে না হোক মানে নিয়ম নিশ্চিত যখন হওয়া উচিত সেভাবে করা হবে আর কি। আপনার নাম?